মাল এই চার্জার কেনার সময় অবশ্যই পাল্লায় ওয়েট মাপবে তারপরে এই চার্জারগুলো কিনবেন তাইলে আমি হানড্রেড পারসেন্ট আপনারা ঠকবেন না এই চার্জার কেনার একটাই উপায় আছে আপনি চার্জার পাল্লায় মেপে কিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রশ্ন আসতে পারে পাল্লায় মাপে কিভাবে আমরা চার্জার কিনব সেই বিষয়টা বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের বলবো কেন পাল্লায় ওয়েট করে আপনি এই চার্জারটা কিনবেন তো শুরুতেই আমি পাল্লা অন করে চার্জারটা পাল্লার উপরে উঠলাম দেখেন আট কেজি আষ্টশো ছিচল্লিশ গ্রাম তো আট কেজি আষ্টশো ছিচল্লিশ গ্রাম যদি হয় তবে এই চার্জারটা মোটামুটি আছে তো সেক্ষেত্রে একটা চার্জারে যদি ছয় কেজি হয়ে যায় বা সাড়ে ছয় কেজি হয়ে যায় তখন ওইটা কেমন হবে ওয়েটের দিক থেকে চার্জার যে খারাপ সেই বিষয়টা আমরা জানতে পারি যে দেখেন এই যে কোরটা আছে এই কোরের ওয়েটটা যদি কম হয় তাহলে পাতিটা কম হবে আর এই পাতিটা কম হলে কিন্তু আমরা চার্জারের ভিতরে যে তারগুলো আমরা ব্যবহার করি এই তারগুলো কম ঢুকবে আর চার্জারের কোডটা যদি মোটা হয় ওয়েটে ভারী হয় তো সেক্ষেত্রে তারটা বেশি যাবে এবং চার্জারটাও ভারী হবে এবং চার্জার টিকসই হবে তো সেই বিষয়ে আমি আরও দুই একটা কোড দিয়ে আপনাদের দেখাতে চাই যে চার্জারের গুণগত মান কিসের জন্য আসে বা আসতে পারে তো এখন আমি অন্য আরেকটি কোর আপনাদের এই পাল্লায় দিয়ে মাপ দিয়ে দেখাবো দেখেন এই কোরটি আমি মাপ দিয়ে নিলাম ছয় কেজি নয়শো নব্বই গ্রাম আছে এই কোটার ভিতরে তো এই ছয় কেজি নব নয়শো নব্বই গ্রাম যে কোরটা এই কোটটা দিয়ে যদি আমরা এই একটি চার্জার তৈরি করি তো সর্বমোট মিলে তারের ওয়েট কেসিংয়ের ওয়েট কাভারের ওয়েট নিয়ে এই চার্জারটায় মিনিমাম নয় কেজি হবে আর এই কোডটায় আছে পাঁচ কেজি নয়শো ছষট্টি গ্রাম এই চার্জারটা যদি তার দিয়ে আমরা তৈরি করি তাহলে আট কেজির বেশি হবে না এই চার্জারটা দেখেন সাত কেজি এই কোটটা দেখেন সাত কেজি পাঁচশো চব্বিশ গ্রাম এইটা দিয়ে যদি আমরা একটা কমপ্লিট চার্জার তৈরি করি তবে আমাদের একটি চার্জারের ওয়েট দশ কেজির উপরে হবে আর এই যে চার্জারটা মাত্র দুই দিন হলো কিনেছি এই দুই দিন হইতে না হইতে এই চার্জারটা কিন্তু নষ্ট হয়ে গেছে কখনো ফিউজ কাটে কখনো ভলিউম নষ্ট হয় কখনও ডায়ট নষ্ট হয় কেন হয় জানেন সেই বিষয়টা আমি বলি চার্জারের ডায়ডের দিকে প্রেশারটা বেশি পরে বিদায় ডায়ট কাটে এই কোরের ভিতরে তার বেশি বি দেয় বেশি দেয় ভলিউমগুলো পুড়ে যায় ফিউজ কেটে যায় এর মানে আমরা ভারী চার্জারটা যদি কিনি তাহলে ওইটার ভিতরে তার বেশি দেওয়া এবং আমাদের এম্পিয়ার লোডটা কম পড়ে চার্জিংটা সেক্ষেত্রে খুব ভালো দেয় চার্জার গরম হয় কম এবং চার্জারের লাস্টিংটা অনেক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় ওয়েট হিসাবে আপনি চার্জারটা কিনবেন আমরা অ্যালুমিনিয়াম চার্জার কিনি অথচ মিশুগারির ক্ষেত্রে অ্যালুমিনিয়াম চার্জারটাই ব্যবহার হয় বেশি তামার চার্জারটা দোকানিরা বেশিরভাগে বেচেও না আর আমরাও কিনি না কেননা তামার চার্জার কিনতে অনেক দাম বেশি হয়ে পড়ে তার জন্য আমরা এই চার্জারটা কিনি এই চার্জারই টিকসই তো দশ কেজির ওজনের চার্জার